কাটা লাইন জুড়তে দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ করেছিলেন, তারপরও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এর ফলে গ্রামের চাষিরা পড়েছেন মহা সমস্যায়। মাঠের পর মাঠ ধান আলু ও অন্যান্য রবি ফসল জলসেচের অভাবে শুকিয়ে যাওয়ার আশঙ্কা দিয়েছে। তাই শুক্রবার আরামবাগ বিদ্যুৎ দপ্তরে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন চাষিরা। তারা কথা বলেন বিদ্যুৎ দপ্তরের ডিএম এর সঙ্গেও। জানা গেছে তিনি নাকি চাষিদের আশ্বস্ত করেছেন। আমরা আজকে বিদ্যুৎ অফিসে এসেছি, বিদ্যুৎ অফিসে আমাদের যে সমস্ত প্রতিশ্রুতি হয়েছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই সব কাজগুলো করা হবে, ওনারা বাদ বাদ ধরে আমাদেরকে এই রকম নানা রকম হেনস্থা করছেন, কোনো কাজ করছেন না। এখানে ঢপবাজি হচ্ছে, পরিষ্কার এখানে ঢপবাজি হচ্ছে। ডিএম সাহেব এক কথা বলছেন, আমি বলছি আমার এসএম যদি এনার নিচে হয় তাহলে এসএম কি করলো না করলো ডিএম এ দেখা দরকার, সেখানে উনি দেখছেন না। আবার এখানে ইনি বলছেন, আরএম যে কথা বলছেন ইনি আবার সে কথা মানছেন না। এই সব হচ্ছে এনাদের ধান্দা। আরএম সাহেব বলছেন, দেখুন একটা কথা, 2010-11 সাল থাকতে 2015 সাল 2019 সাল পর্যন্ত মানুষ 7095 টাকা করে কোটেশন জমা দিয়েছে, তখন কোনো ডিক্লেয়ার ছিল না কোনো সুইট লাগবে না, বিনা সুইটে কানেকশন হবে। দেখুন আজকে যাদেরকে ডিম ডিসকানেকশন করে আউট করে দেওয়া হচ্ছে, চাষিগুলোকে চাষ বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু ওই জিনিসটা দেখুন তখন কোনো সুইডের গল্প ছিল না, তাদের কাছ থেকে বস্তা বস্তা টাকা নেওয়া হয়েছে অফিসে। যখন টাকা নেওয়া হয়েছে তখন তো কোনো সুইডের দরকার ছিল না, তখন যদি ডিপার্টমেন্টের মাল না ছিল তাহলে টাকা নিয়েছিল কেন? কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে সমস্ত প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেমকে এখান থেকে সলভ করতে হবে, চাষির মুখে হাসি ফুটাতে হবে, চাষির চোখের জলে বন্যা বোয়ানা যাবে না, চাষের পেটেতে গুঁতো মারা হবে। যেখানে চাষিদেরকে খাওয়ানো হচ্ছে 2 টাকা কেজি চালেতে, সাধারণ মানুষকে 2 টাকা কেজি চাল খাওয়ানো হচ্ছে, বিনা পয়সায় চাল খাওয়ানো হচ্ছে, করোনার দায়ে মানুষ টাকা দিতে পারছে না, সেখানে রাজ রাজ টাকা ইলেকট্রিকের বিল দেখিয়ে ডিম ডিসকানেকশন করা হচ্ছে। এ কোন শ্রেণীর মানুষ বলে এদেরকে? এরা কি মানুষের মধ্যে পড়ে না, অন্য কিছু হয়? যে মানুষের দুঃখে মানুষ জানে না, সেখানে মানুষের দুঃখটা মানুষের শেয়ার করাটাই উচিত, তবেই তো বলা হয় মানুষ। হলি বা অফিসার, অফিসার জানে না যে কিভাবে চাষ করতে হয়? জল না পেলে চাষ হবে না, সার না পেলে চাষ হবে না, ওষুধ না পেলে চাষ হবে না। তাহলে এই চাষিগুলো যে সমস্ত কিছু একত্রে জোগাড় করে চাষ করে উৎপাদন করে সেই ফসলটা তারা হয়তো টাকার বিনিময়ে বিক্রি করছে, কিন্তু সেই বিক্রি করলে পাচ্ছে কেন? যাদের টাকা আছে তারা টাকা খেয়ে পড়ে থাকে না, খাচ্ছে কেন কৃষি ফসল? এগুলো তো এসেছি আমাদের দুয়ার সরকারে কিছুদিন আগে একটা ফর্ম বের করেছিল, এবং যাদের ওই ডিম ডিসকানেকশন হয়ে গেছিলো তাদেরকে ওই ফর্মেতেই টাকা জমা করিয়েছে, করে আজও পর্যন্ত তাদের রিকানেকশন করা হয়নি। তারই প্রতিবাদে আজকে আমরা ঘেরাও করব, যেহেতু টাকা নিয়েছে চাষির কাছ থেকে লাইন তাদের দিতেই হবে, কারণ নাহলে না টাকা নিতে পারতো, যে বাবা টাকা নেবো নি তোমাদের লাইন আমরা দিতে পারবো না। এবং ওই সুইট, বিনা সুইটে লাইন দিয়ে আজকে কেন সুইটটা চাওয়া হচ্ছে? তাহলে সুইটটা দেবে কে? তাহলে সুইটটা দিতে হবে আমাদের ইলেকট্রিক দপ্তরকে, তাহলে কেন এখন সুইটটা না নিয়ে আজকে লাইনটা না দিয়ে আজকে বলছে সুইটটা দিন? তারই প্রতিবাদে আজ ঘেরাও, এই ঘেরাও চলবে, এবং যতক্ষণ না ডি সাহেব এই সিদ্ধান্ত মেনে নেয় ততক্ষণ আমাদের ঘেরাও আছে। আমার নাম সমর ঘোষাল, মায়াপুর ইউনিটি সেক্রেটারি। বিষয়টা এখানে আপনারা শুনেছেন, এর আগে আমাদের এখানে হিমাংশু রায় আপনাদের সামনে বলেছেন যে যারা ডিম হয়েছে, যারা নানান কারণে বিদ্যুতের বিল মেটাতে পারেননি, 6 মাস এরকম বিদ্যুৎ সংযোগহীন থাকলে তাদের ডিম কানেকশন হিসেবে তাদের পারমানেন্ট ডিসকানেকশন করে, এটা হচ্ছে ওনাদের নিজেদের সার্কুলার। কিন্তু এই সুযোগে তারা যখন টাকা জমা দিয়েছে দুয়ারে সরকারেতে, তারা টাকা জমা দিয়েছে সরকারের মানে প্রশাসনিক প্রতিনিধিদের সামনে টাকা জমা দিয়েছে, এমনকি বিদ্যুৎ ভবন বলেছে যে আপনারা দিয়ে বলুন, ওরা কী করে চাইতে পারে? বলছে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ওই সমস্ত সুইডের। যিনি চিফ ইঞ্জিনিয়ার ডিস্ট্রিবিউশন, তিনি বিদ্যুৎ ভবন থেকে বলেছেন যে এর কোনো জায়গা নেই, আমরা চাইছি না, আমাদের কোনো দরকার নেই। কে বলেছে সুইট লাগবে? কিন্তু যাদের ওরা প্যাচে ফেলে তাদের ডিসকানেকশন করে আজকে তাদের বলছেন সুইট দিতে হবে, এইটা হচ্ছে কিন্তু স্পষ্টত এটা একটা বৈষম্য। এই বৈষম্য হতে পারে না, আপনারা সকলকে নোটিস করুন যে আপনারা যাদের কানেকশন আছে প্রত্যেকে নতুন করে সুইট দাখিল করুন, নাহলে আপনাদের ডিসকানেকশন করে দেবো, এটা উনি নোটিস করুন ওদের যদি ক্ষমতা থাকে। নাহলে এইটা আমরা একদম মানছি না, এখানে যতক্ষণ না এর ফয়সলা হচ্ছে এখান থেকে কেউ নড়বে না। আপনার পরিচয় স্যার? হ্যাঁ, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হচ্ছে এই আমাদের সংগঠনের সহসভাপতি। নাম প্রদ্যোৎ চৌধুরী। টিম কানেকশন করলে কি তো
তোমায় জবাব দিতেই হবে দিতে হবে দিতে হবে কি তোমায় জবাব দিতেই হবে দিতে হবে দিতে হবে বাবা কোন টিম কানেকশন চলছে না চলবে না চলছে না চলবে না আজকে সাত দে কোন রকম টিম কানেকশন চলছে না চলবে না চলছে না চলবে না সুইডেন বাহানা দেখিয়ে কোন রকম টিম কানেকশন করা চলছে না চলবে না চলছে না চলবে না আবে কাজ না ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই, আরামপুরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।